माई चैनल प्रियंकार ब्लग्स सबाई के वेलकाम जाना। तुम्हारा सबाई केमन आज आशा करी तुम्हारा सबाई भलो आज हमें मोटामोटी भलो आई। घूमते जस्ट उठल आज घूमते उठते आज दारूण वेदार मैं बैर वेदार दारूण दारूण कि बोलब मैं बिस्टी हो तो सारा रात भोर बलार दिखे हो बिस्टिटा नहीं क्योंकि घर खूब ठंडा आ बाबा बाप्पा सकाल बेला क्या चले गए ओके टिफिन कर दिएम ओ खे चले गपर हमें आर शुए पड़े बाबान और पुचकी तीनजने मिले उफ काता गाय दिए और पाखा चालिए घूम जबरदस्त घूम दिए तो चलो आज के दिन एखन के स्टार्ट करी। तो फ्रेंड्स हमार बिछना गोछानो घर जर मैं घर घर परिष्कार सब हो गए मोटामुटी तो एखन चा खेलम चार चारटे बिस्कुट और ये बाबा नार खुशी ओरा मैगी खाच्छे देखाओ मा बाबा नार खुशी ओरा मैगी खाच्छे तारपरे विशेषकर ड्रॉइंग स्कूले जमा दीते हैं से परीक्षा चले परीक्षार सब खाता जमा दे गए ड्रॉइंग बोईटा जमा देवा हयनि कारण ओटा एखन टाइम आछे तो ओटा आबार जमा दीते हैं तो ओर जोन्नो बाबा के बोलेछि ड्रॉइंग गुलो कमप्लीट करे ने ततक्षण आमि घरटार घरटा मुछब मुछे स्नान करे आसब तारपर रान्ना करब तो चलो देखते थाको ब्लगटा अनेकटा समय आछे तो तुम्हारा तुम्हारे हम बला तो बाड़ीटा जॉइंट फैमिली ठीक है हमार शशुररा तीन भाई तो हमार शशुर तो रिसेंट मारा गेछे आरो दुटो भाई आछे एखोनो बड़ो आर छोटो हमार शशुर मेजो तो तो पारिवारिक एखोनो अशांतिते जोन्नो कारोर साथे केउ कथा हय ना आमार पाशेर घरे মানে সবার একটা করে নিচে ঘর একটা করে উপরে ঘর একটা করে নিচে এরকম একটা ব্যাপার তো এখন পারিবারিক অশান্তির জন্য কারোর সাথে কারো কথা বলা নেই ভালো তো উপরে এদের সবার কাজ হচ্ছে ঘরের কিছু কাজ হয়তো করছে এক মাস ধরে কন্টিনিউ এক মাস ধরে চলছে এর মধ্যে বাবানের পরীক্ষা দেওয়া হচ্ছে বাবান পড়তে বসছে এমনও দিন হয়েছে বাবান পড়তে পাচ্ছে না বলে বাবানকে নিচে ঠাম্মির ঘরে পাঠিয়ে দিয়েছে পড় যাবান ওখানে কি পড় কারণ ওকে তো আর বিকেলবেলা আন্টির পড়া থাকে ওখানে তো দিতে হবে পড়া না পারলে তো তখন ওকেই বকবে বা দুটো কথা আমাকে ফোন করে বলবে আন্টি সেটা কি ভালো হবে তো ওই কারণে ওকেও পাঠিয়ে দিই তো কন্টিনিউ যে সকাল থেকে স্টার্ট হয় আর বেলা আড়াইটে তিনটে অবধি কন্টিনিউ চলে কালকে তো চারটে অবধি চলেছিল কালকেও যাই হোক মাথা চলতো না ধরে রোজ চলছে মানে এক মাসের উপরে হয়ে গেল কাজ হচ্ছে এক মাসের মধ্যে তো শেষ করা উচিত আশা করি জানি না কীরকম মিস্ত্রি রেখেছে কী কাজ করছে না করছে আমি বুঝতে পারছি না তো যাই হোক ওরও সে তাদের পারিবারিক হচ্ছে সেটা ওদের পারিবারিক ব্যাপার আমাদের ইন্টারফেয়ার করার কোনো দরকার নেই কিন্তু মানুষ জয়েন্ট ফ্যামিলিতে থাকে তার আরও যে ঘরের লোকেরা থাকে তাদেরও তো সুবিধা অসুবিধাটা দেখা উচিত থাকি তোমরাই বলো তারপরে এখানটা নোংরা নিজেরা নিজেদের জায়গাটুকু ঝাড় দিয়ে মুছে নেয় আমার জায়গাটা যে মিস্ত্রিরা পা দিয়ে সাদা করে দিচ্ছে সিমেন্ট বালি করে কাদা কাদা করে সেটা করে না আমাকে আমার জায়গাটা মুছি রোজ মুছি দু তিনবার থেকে ঘরটা দু তিনবার মোছা হচ্ছে কাজ আরও মনে হচ্ছে আমার ঘরেই কাজ হচ্ছে ওদের হচ্ছে না আমারও হচ্ছে ঘরে আমার ঘরও মানে মাথাটা তো খুবই গরম হচ্ছে এরকম একটা ব্যাপার কিন্তু আমার শাশুড়ি মা মাঝে মাঝে উত্তেজিত হয়ে দুটো তিনটে কথা শোনায় কিন্তু আমি বলি চুপ করো যাই হোক তো এইসব নিয়ে অশান্তি তোমাদেরকে আমি মানে মেশিনের আওয়াজগুলো শোনাচ্ছি যে ওদের কাজ হচ্ছে কন্টিনিউ মানে মাথা অটোমেটিক যন্ত্রণা ধরে সবসময় দরজা বন্ধ করে রাখতে হচ্ছে রান্নাঘরে দরজা বন্ধ করে রান্না করতে হচ্ছে এরকম অবস্থা তোমরাই বলো এরকমভাবে অত্যাচার করলে কি শ্বশুরবাড়িতে টেকা দায় হয়ে যাচ্ছে না আমার তো মনে হচ্ছে শ্বশুরবাড়িতে এরকম হলে তো মানে শ্বশুরবাড়িতে মনে হচ্ছে আর থাকাই যাবে না তো জানি না আমার মনে হচ্ছে এবার তো বাড়ি ফাড়ি ছেড়ে চলেই যেতে হবে শ্বশুরবাড়ি ছেড়ে চলেই যেতে হবে এরকম একটা অবস্থা কিন্তু শ্বশুরবাড়ি ছেড়ে যেতে চায় মানে যেতে তো আমি তো পা বাড়িয়ে আছি এখানে থাকার আমার কোনো ইচ্ছা বা সব কোনোটাই এখন আর নেই ভালো লাগে না সে অশান্তির জন্য তো যাই হোক শাশুড়িমাকেও বলেছি দেওরকেও বলেছি বর তো জানি তো বলেছি কিন্তু একটাই বক্তব্য সেটা হলো আমার নিজের যেহেতু শ্বশুরের ভিটে আমি কেন ছেড়ে চলে যাব তাই না ঘর নিচের ঘর সব তো আমাদেরই মানে আমাদের যতটা জায়গা বা আমাদের যতটুকু বাড়ির মধ্যে যতটা আমাদের আমার শ্বশুরের সেটা আমি কেন ছেড়ে রেখে চলে যাব এটার জন্য চাই না
গেলে যাওয়া যায়। মাঝখানে তো ফ্ল্যাটও দেখতে শুরু করে দিয়েছিলাম, তো যাই হোক ওটাতে আবার আমার বাবা মাও বারণ করছে যে না কেন শ্বশুরের ভিটেটা ছাড়বি, তো এইসবের জন্য আর যাইনি। কিন্তু যাতে মনে হচ্ছে মানে এখন আমি যে শ্বশুর বাড়ি ছেড়ে আমাকে চলে যেতেই হবে, মানে এরকম অবস্থা, মানে ছেলে মেয়ে দুটো বাচ্চা দুটো বলো না, বিশেষ করে খুশি তো খুবই ছোট, ওর অসুবিধা হচ্ছে, ও বেরোতে পারছে না, ওকে খাট থেকে নিচে নামলে আমি বকছি, কারণ ওখানে গেলে ওখানে ধুলো বালি কাঁদ মানে সেই কিচকিচ কিচকিচ ব্যাপার, ওগুলো নিয়ে ঘরে আসবে, এসবের জন্য ওকে বারবার করে বারণ করছি আস না। ঠাম্মির কাছে ওকে দিয়ে আসছি, দিয়ে এসে আমি কাজ করছি, তো এইসবের জন্য। তোমরাই বলো এরকম করলে কি শ্বশুরবাড়িতে থাকা পুরো দায় হয়ে যাচ্ছে না, তাহলে কি আমাকে শ্বশুরবাড়ি ছেড়ে চলেই যেতে হবে? তোমরা একটু কমেন্টস করে বলো যে আমি এবার কী করব, আমার আর ভালো লাগছে না, মানে কী বলবো, মানে এত পরিমাণে রাগ হচ্ছে, এত পরিমাণে রাগ হচ্ছে না, মানে বলার মতো না। তো যাই হোক, আর ওরা কানে নেয় না, ওদেরকে যতই বলো কী জানি, মানুষ যদি মানে আমার যদি মানুষের যদি এটা মধ্যে যদি একটা মনুষ্যত্ব বোধ থাকে, তো মানুষের একবার একটা কোনো কথা বললে সে কথাটা আশা করি কানেই ঢোকে। তো তোমরাই শোনো কীরকমভাবে আওয়াজ হচ্ছে, দেখো কন্টিনিউ আওয়াজ হচ্ছে, বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই যে এত জোরে জোরে আওয়াজ হলে মানুষের কী করে থাকবে ঘরে, বলুন তোমরাই বলো। আর দেখো না বাবান পড়তে বসেছে, বাবানের পড়াও মুখস্থ চাই, আর দেখো কীরকম ধুপ ধুপ করে আওয়াজ হচ্ছে দিকে, এই দেয়ালটার মধ্যে পুরো এই দেওয়ালটার মধ্যে বাড়ি মারছে। আর দেখো বাবান পড়তে বসেছে, বাবানের তো পড়া রেডি করতে হবে, তো মাথা খারাপ হয়েছে, ও আমাকে বলে যাচ্ছে মা মা করেই যাচ্ছে, মানে পড়া মুখস্থ হচ্ছে না ঠিকভাবে, ওর জন্য বাবান মানে বলেই যাচ্ছে। বলো না কী বলবো, কী আর বলবো, বলার কিছু আছে, এদের মনুষ্যত্ব বোধটাই নেই। আমি এই স্নান করে চলে আসলাম, সব কাজ মোটামুটি হয়ে গেছে, রান্নাও বসিয়ে দিয়েছি, তো রান্নাটা করতে করতে ভাবলাম তোমার সাথে একটু কথা বলতে চলে আসি। তো বলো বাবার না স্নান হয়েছে, বাবানের পুরো পড়া হয়নি, তো আমি বললাম এখন রেখে দে আবার পরে পড়বি, কিন্তু আজকে বিকেলটা ছুটি আছে ওর পড়া, তো আমি এর জন্য বললাম যে বিকালবেলা আমি পড়াটা কমপ্লিট করে দেবো, এখন আর এই আওয়াজের মধ্যে পড়তে হবে না। তো রান্না করছি আজকে, বেশি কিছু করবো না, ভাত করছি তো, আর পটলের তরকারি করছি, আলু ভাজছি, আর মা তো কিছু দেয়, মা তরকারি করলে যাই করে দেয়। তো চলো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, দেখো এখনও কোনো আওয়াজ হচ্ছে না। যে ভাত আর পটল আলুর তরকারি, এটা আজকে না একটু মেঘলা মেঘলা ওয়েদার, তো ওই জন্য ইয়ে হচ্ছে আর কি, অন্ধকার টাইপের হয়ে যাচ্ছে, লাইটটা জ্বালাচ্ছি তাও জানি মনে হচ্ছে ব্রাইট দেখাচ্ছে না। তো যাই হোক পটল আলুর তরকারি দেখাচ্ছি, এটা মা একটা কী চুনো মাছ দিয়ে আলু দিয়ে কী তরকারি দিয়েছে, আর এটা আবার ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি দিয়েছে, আর এটা মুগের ডাল করেছে, ঠিক আছে। আর আমি তো এটা আলু পটলের তরকারি করেছি, আর ওখানে বাবানের জন্য অল্প একটু আলু ভেজেছি, আর এই দেখো আর এটা হলো মা দিয়েছে চিংড়ি মাছের বড়া, ঠিক আছে। আর এইখানে আমি চাটনি করেছি, এই যে চাটনিও মা দিয়েছে আর কি, আমি করিনি, মা দিয়েছে। তো ফ্রেন্ডস আমি এখন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকো, সাবধানে থাকো, আর প্রিয়াঙ্কার ব্লগস দেখতে থাকো। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে নোটিফিকেশানটা আগেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো প্লিজ 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 যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো চলো বাই বাই, টাটা, গুড নাইট, সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।